ডাবল মশলা প্রন বিরিয়ানিটা মানে অসাধারণ খেতে অসাধারণ আর এটা কিন্তু হচ্ছে তন্দুরি চিকেন বিরিয়ানি আমি নিয়েছিলাম ডাবল মশলা প্রন বিরিয়ানি হ্যালো एवरीवन গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে অনেক দিন পর আমি আমার ব্লগ নিয়ে এসেছি আর আজকে আমি যেখান থেকে ব্লগটা শুরু করছি সেটা হচ্ছে হায়দ্রাবাদে তো আমি হায়দ্রাবাদে এসেছি ফর সাম ডেজ আর হায়দ্রাবাদে আসলে ঘুরতে যাওয়ার বিরিয়ানি খাওয়া এই দুটো যে কমন ব্যাপার এটা সবার ক্ষেত্রেই একদম তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিরিয়ানি খাওয়া আর এখানে কি হয়েছে মানে হায়দ্রাবাদে তো গরম পড়েই যায় এই সময় গরম পড়ে গেছিল কিন্তু কালকে আজকে বেশ বৃষ্টি হয়েছে বলে এখানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে কলকাতা থেকেও কিন্তু এটা বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি জ্যাকেটটা পরে বেরোবো আর কি তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা বেরোবো বিরিয়ানি কিনবো চা খাবো আর আমাদের ঘরে কিছু জিনিসপত্র কেনার আছে টুকটাক সেগুলো কিনবো তো এটা নিয়ে আজকের ব্লগটা হবে এখানে একটা রেস্টুরেন্ট আছে মহা বলে এই মহা বলে রেস্টুরেন্টটায় মানে খুব ভালো দারুণ বিরিয়ানি হয় মানে আমি অনেকবার খেয়েছি আর ঋদ্ধি অনেকবার খেয়েছে মানে ডাবল মশলা প্রন বিরিয়ানিটা মানে অসাধারণ খেতে অসাধারণ আর কি আর ঋদ্ধিরও খুব ভালো লাগে ও চিকেন বিরিয়ানি নেবে আমি প্রন বিরিয়ানি নেব তাও বিরিয়ানিটা আনতে যাব এটা নিয়ে আমাদের ব্লগটা হবে তো আপনারা দেখতে থাকুন আর আপনারা কি করতে হবে সেটাও জানেন ভিডিওটা দেখতে যখন শুরু করবেন চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে নেবেন জাস্ট নামছি এখন নিচে জাস্ট বেরোলাম এখানে রাস্তাঘাট ভীষণ ফাঁকা থাকে মানে মোটামুটি রাত 8টা 8টার পরে তো আর লোকজন এখানে দেখাই যায় না খুবই ফাঁকা চারপাশটা বাইরে এত ঠান্ডা মানে একদম পুরো মনে হচ্ছে সেই শীতকাল আর সত্যি তাই ফাঁকা বেশ কুকুর ডাকছে হ্যাঁ মানে এখনই মনে হচ্ছে রাত 10টা 10টার মতন বাজে মানে এতটা ফাঁকা তো এখন আমরা যাব একটু বিরিয়ানি খাবো আজকে বেশ শীতের ওয়েদারে ভালো লাগবে বেশ আজকে তো চলুন যাওয়া যাক আমরা চা খেতে এসেছি আপনি রাস্তাটা দেখুন পুরো অন্ধকার শুধু একটা চায়ের দোকানে আলো টিমটিম করে জ্বলছে ফাঁকা পুরো পুরো মনে হচ্ছে শীতকাল ওয়েদারটা কিন্তু দারুণ বলো দারুণ ওয়েদার মানে তার মধ্যে আমার মনে হচ্ছে এখানটাতে কারেন্ট নেই যে দেখছি পুরো অন্ধকার হ্যাঁ পুরো অন্ধকার অন্যদিন এই রাস্তাগুলো পুরো আলো থাকে এখন জাস্ট কয়েকটা গাড়ি যাচ্ছে চাটা নি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে খুব ভালো লাগে কবে যাবার আমরা চা ঘরে গিয়ে চা খাবো আমার খালি চা খেতে আসলে চা ঘরের কথা মনে পড়ে তো হায়দ্রাবাদে মানে এখানে আসলে এই দোকানটা থেকে আমরা চা খাই এটাই একদম বাড়ির আমাদের কাছে আর এতটা ফাঁকা থাকে না আজকে তুমি কেউ নেই আমরা তো এই দোকানটাই বন্ধ হয়ে গেছে তারা বলছে না চা আছে মানে এখানে পুরো ভিড় থাকে আজকে একদম মানে ঠান্ডা বলে বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে একদম ফাঁকা আচ্ছা আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বিরিয়ানিটা আনতে সত্যি ভীষণ ঠান্ডা আজকে বাইকে তো মানে পুরো মনে হচ্ছে জমে যাব আর কি আচ্ছা আমরা মহা রেস্টুরেন্টের এখানটা চলে এসেছি উঠছি এখানে এই সিঁড়ি দিয়ে উঠে রেস্টুরেন্টটায় যেতে হয় সামনেটা তো দেখালামই তো এবার ভেতরটায় ঢুকবো আচ্ছা আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি জাস্ট এখন বসে রয়েছি আমরা নিয়েছি ডাবল মশলা প্রন বিরিয়ানি হ্যাঁ ওটার প্রাইস হচ্ছে 340 যেহেতু ওটা ফুল আর এখানে আবার বিরিয়ানি কিন্তু সিঙ্গেলও পাওয়া মানে চিকেন বিরিয়ানি সিঙ্গেলও পাওয়া যায় ডাবলও পাওয়া যায় তো আমার একার জন্য সিঙ্গেল এনাফ যা কোয়ান্টিটি এখানে দেয় তো আমি একটা দিলাম হচ্ছে তন্দুরি সিঙ্গেল বিরিয়ানি চিকেন তো ওটার প্রাইস হচ্ছে 142 তো এখন আমরা ওয়েট করছি খাবারটা নিলে তারপর বেরোবো এখান থেকে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এবার নেমে যাচ্ছি বিরিয়ানি ডান চলো আমাদের বিরিয়ানি কেনা হয়ে গেছে বাড়ির কাছে প্রায় চলে এসেছি ওই যে সামনে রাস্তাটা আছে ওটা দিয়ে গিয়েই বাড়িটা আর ওই টুকটাক কিছু কেনার আছে বিস্কিট মিল্ক এই সমস্ত কিনতে এসেছি আর কি এই দোকানটায় ও একদম বড়াওয়ালা যে চার প্যাকেট ওয়ালা
আচ্ছা আমাদের কেনা হয়ে গেছে, এবারে বাড়ি ফিরব, তারপরে ভালো করে বিরিয়ানি খাবো। এই যে জাস্ট ঢুকছি জিনিসপত্র নিয়ে বিরিয়ানি নিয়ে, বিরিয়ানিটা এত গরম রয়েছে একটু পরে খাবো, আর গরম আলাদা করে করতে হবে না। এই যে আমি বিরিয়ানি নিয়ে বসেছি খেতে, এটা হচ্ছে কোয়ান্টিটি দেখছেন, এটা কিন্তু হচ্ছে তন্দুরি চিকেন বিরিয়ানি। তো খেয়ে দেখি, আমি আসলে বিরিয়ানিটা ডাবল মশলা বলেছিলাম, আমি জানি না ওরা ভুল শুনেছে বা কিছু, তো ডাবল মশলা দেয়নি, এটা হচ্ছে সিঙ্গেল মশলা। আর সত্যিকারের কথা বলতে যে সিঙ্গেল মশলাটা আবার এতটাই প্লেন হয়, হায়দ্রাবাদটা একটু স্পাইসি বিরিয়ানিটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, তো দিয়েছে যখন কিছু করার নেই, তবে মোটামুটি মানে যেহেতু সিঙ্গেল মশলা বলে আমি বলবো না, খুব ভালো। আর চিকেনের পিসটাও দেখতে পাচ্ছেন খুবই ছোট পিস দিয়েছে এখানে, এটা তো মোটামুটি মানে আমি আগেও যখন মহা থেকে খেয়েছিলাম বিরিয়ানি তখন বেশ ভালো ছিল, বাট এবার আমি যাই না, এবার আমি ভালো বলতে পারলাম না এটাকে। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া স্টার্ট করছি। আমি নিয়েছিলাম ডাবল মশলা প্রন বিরিয়ানি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা দুজনেই করেছিলাম ডাবল মশলা, বাট ওরটা দিয়ে দিয়েছে তন্দুরি চিকেন বিরিয়ানি বাট সিঙ্গেল মশলা, বাট আমারটা ঠিকঠাকই দিয়েছে। আর আমি আগে তো অনেকবার খেয়েছি, তাও ব্লগের জন্য আজকে খেয়ে বলি কিরকম কী লাগছে। দারুণ, ডাবল মশলা বিরিয়ানিটা খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ স্পাইসি হয়। আর এটা তো আমি বলেছি প্রন বিরিয়ানি নিয়েছি, এটা কিন্তু কোয়ান্টিটি নয়, মানে রীতি যেমনি সিঙ্গেল নিয়েছিল আমারটা কিন্তু ফুল প্যাক, মানে ডাবল আর কি। তো এটা ছাড়া অনেকটা তুলে রেখেছি, আমি এটাই খেয়ে শেষ করতে পারবো না। প্রচুর প্রন দেয়, মানে এরকম যে প্রন দেখছেন এরকম প্রন মানে প্রচুর থাকে, আর একদিনে খেয়ে শেষ করা যায় না। প্রনটা খাই একটু, দারুণ কত ভালো লাগছে। আর এর সাথে দেখুন রায়তা দিয়েছে আর স্যালাড দিয়েছে, বিরিয়ানি সাথে রায়তা দারুণ, টু গুড টু গুড। আর মহার প্রন বিরিয়ানিটা সত্যিই সুন্দর, আমি আরও কয়েকটা থেকে খাই। আর এইটা কিন্তু আমার যব থেকে আমি এটা শুরু করেছি খাওয়া, রিদ্ধি প্রথমে রেস্টুরেন্টটা থেকে চিকেন নিত, তখন আমি প্রন বিরিয়ানি নিতাম না, যব থেকে আমি নেওয়া শুরু করেছি আমি ওকে বলি প্রন বিরিয়ানি খেলে এখান থেকেই নাও, মানে আমার জন্য আর কি। আচ্ছা আমাদের বিরিয়ানি খাওয়া তো ডান, রিদ্ধি ভেতরে সব ওই ঠিকঠাক করছে, কাজগুলো করছে, তাই আমি ভালো আমি ব্লগটাকে এন্ড করে দিই। তো আমার তো বেশ ভালো লেগেছে, কারণ আমি দিয়েছিলাম ডাবল মশলা প্রন বিরিয়ানি, তো আমারটা বেশ স্পাইসিও ছিল, বেশ ভালো ছিল, আর প্রচুর প্রন দিয়েছিল, প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, পুরোটা খেতেও পারিনি, তো আমার বেশ ভালো লেগেছে। আর রিদ্ধিরটা যেটা প্রবলেম হচ্ছে, রিদ্ধি বলেছিল ডাবল মশলা চিকেন বিরিয়ানি, তো ওরা ফার্স্টে বলেছিল তন্দুরি চিকেন বিরিয়ানিটা হবে, তো সেটাইতেই আমরা রাজি হয়ে গেছিলাম, কিন্তু যেটা প্রবলেম হয়েছে যে ওরা সিঙ্গেল মশলা দিয়ে দিয়েছে। তো এমনি ভালো লেগেছে, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ আর ডাবল মশলাটা যতটা ভালো খেতে লাগে ততটা লাগেনি। তো যাই হোক, এমনি ওভারঅল ভালোই লেগেছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মহা,
আপনারা যদি হায়দ্রাবাদে আসেন বা যারা হায়দ্রাবাদে থাকেন যেসব বাঙালিরা, তারা এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। আমি লোকেশন দিয়ে দেবো। আর আজকে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে চাইলে ফলো করতে পারেন। আশা করি খুব তাড়াতাড়ি একটা দারুণ নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। We'll be right back.